আমার অনুমতি আছে, ও যেন যায়। তখন দুই বেলাতে বড়মা রাজি হলেন, এসে ঠাকুরকে প্রণাম করে বড়মা বললেন ঠাকুর যেতে অনুমতি দিলেন। দুদিন পর তিনি ডেট দিলেন সেই ডেটে যাবেন। সব রেডি, ঠাকুর বললেন কি আজকে বেদনীকে তো দেখতে চার দিন রকম আজকে বললেন। তো বেরিয়ে গেলেন বড়মা, বাড়িতে জানানো হলো বড়মা বসবেন, তার কাঠের চেয়ারও রাখা এবং তাতে একটা সাদা তোয়ালে পাতা। যদি মা কাঠে শুয়ে আছেন, পাশে তার ট্রামখানা রয়েছে, তাতে ওই জিনিসগুলো রয়েছে। তো বড়মা আসলেন ঠাকুর বাড়ি থেকে একটা গাড়ি করে, এসে ওই গগনের স্কুটির গেটে নামলেন, নেমে ভেতরে গেলেন, গিয়ে চেয়ারে বসতে পরিবারের সকলে বড়মাকে প্রণাম করলেন, প্রণাম দিলেন। আর ওই দুধমুখী মা বড়মাকে প্রণাম করলেন, তার বড়মা থেকে তাকালেন, হাসলেন, নিজের ট্রাম থেকে আলতা সিঁদুর আর শাড়ি বার করে বড়মা হাতে দিলেন, বড়মা গ্রহণ করলেন, কপাল ঠেকালেন। তারপরে বলছেন যে মা একটা আমার প্রার্থনা আছে। বড়মা বলছেন কি বলবো বল, বলছেন মা এই শরীর ভেঙে গেছে, এ শরীরে আমি আর ঠাকুর সেবা করতে পারবো না আগের মতো, সে আমি বুঝতে পেরেছি। তা এই শরীর আর রেখে আমি কি করবো মা, অনুমতি হলে আমি যাই। উপরে হাত দেখি বললেন অনুমতি হলে আমি যাই। মানে তিনি জানতেন যে তিনি যাবেন মানে দেহ বদলাতে যাবেন, আবার নতুন দেহে এসে ঠাকুর সেবা করবেন, কারণ ঠাকুর সেবা করতে গেলে স্পিড চাই, ওই রকম ভূমিতত্ত্বভাবে তো হবে না, ঠাকুর সেবা করতে গেলে স্পিড চাই, বড়মার সঙ্গে থাকতে গেলে তার গতি চাই কাজে, তার শরীর ভেঙে গেছে আর হবে। বড়মা ধার তার করে অনুমতি দিলেন, ঠিক আছে বুধমুখী তাহলে তুমি যাও। তা এই বলে তো বড়মা বসলেন বাড়ির সকলে, কিছু কথাবার্তা হলেন, তারপর বড়মার সময় হয়ে গেল, তিনি চলে যাবেন। তখন তিনি বললেন তাহলে আমি এবার যাই, সবাই ধার কাট করলেন আগে। তখন বড়মা উঠে চলে গেলেন ওই ঘর থেকে, অগ্নেশ কুটিরে আমরা কিছু ছোটবেলায় থাকতাম, তো ঘর থেকে ওটা আগেকার দিনের বাড়ি, অনেক জায়গা দূরে ঘর, ওই ঘর থেকে বেরিয়ে আমবাগান হয়ে গেটে এসে গাড়িতে ওঠে অনেকটা, প্রায় 4 মিনিট। অটোটা গিয়ে তিনি যখন গাড়িতে উঠবেন, পেছন থেকে দৌড়ে বাড়ির এক পরিবারের একজনকে বলছেন আগে মা বেগুনটি দেব, চলে গেলেন। বড়মা গাড়িতে উঠতে পারেননি, তিনি চলে গেলেন। এমন করে শিশু বড়মা, তিনি আজ নেই আমাদের মধ্যে সশরীরে, কিন্তু তিনি আছেন, ফিল করতে হবে, অনুভব করতে হবে, তার সাধন ভজন নাম গান এর মধ্যে থেকে তিনি থাকেন। এই যে শিশু ঠাকুরের ভজনা মানেই তার ভজনা, ঠাকুর তো বলেই গেছেন যে আমি যদি নারী রূপে তিনি আসছেন তো বড়মা, আবার বলছেন আমি আর বড় ফোকা একই টাকা রেপুটার হবি, সেই ঠাকুরের বড় ফোকা আদরের বহু কাহিনী শিশু বড়মা। তা যদি আমরা জানতে চাই সবাই জানতে পারি, ঠাকুর যেমন বড়মাও তেমন, কত মানুষকে বাঁচিয়েছেন, কত মানুষকে তিনি কত রকমভাবে ঠাকুরের কাজে আশীর্বাদে যোগান দিয়েছেন, তা বলে দাঁড়ালে শেষও করা যাবে না। ঠাকুর এত বিশেষ বিশেষ আশীর্বাদ করেছেন কাজে, শিশু বড়মা আড়াল থেকে সেই কাজে যোগান দিয়ে গেছে, আবার শিশু বড়মা ঠাকুর সেবা, বহু কাহিনী বহু জিনিস আছে যাকে আমরা সবাই জানি, আর বললেও তার শেষ নাই। খেতে বসেছেন ঠাকুর, শিশু বর্তা নিজে গল্প করছেন, তখন ঠাকুর বলছেন মা সব সাজিয়ে এনেছে, ঠাকুর সামনে দিয়েছে, ঠাকুর ভোগ গ্রহণ করে এই মুহূর্তে বলছেন বড় আজ একটু খুচুরি খেলে ভালো হয়। তো বড়মা আগে হ্যাঁ বলে সে সব নিয়ে গিয়ে নিমেষে ঠাকুর বসেই আছেন ওই ইয়েতে, সে বসার যে আসনে বসেই আছেন। তখন তিনি পিঠিতে বসে খাওয়ার সিস্টেম ছিল বড়মা, বড়মা নিমেষে আবার ওটাকে খিচুড়ি বানিয়ে এনে দিলেন। এ একমাত্র তিনি তার সেই সাধিকা মায়ের পক্ষে এটা সম্ভব, তাছাড়া নয়, যিনি ঠাকুর অনুগত প্রাণ ছিলেন তিনি। বর্ধমান থেকে এটা গুরুকুন্দর পাণ্ডেদার কাছে জানা, বর্ধমান থেকে মা গেছেন 6 বছরের নাতনিকে নিয়ে, হাঁটতে পারে না, লুড়া মতো পায়ের সরু, এ ঠাকুর কাছে নিবেদন, গুরুকুন্দর তাই নিয়ে গেছেন, নিবেদন করেছেন আগে এই মা আসছেন বর্ধমান থেকে, নাতনি হাঁটতে পারে, বল ঠিক আছে ওই তোদের বড়মার কাছে নিয়ে যা, বল আমি পাঠাইছি। বড়মার কাছে যেতে প্রণাম করতে বলে ঠাকুর পাঠাইছেন, মানে এমন টিউনি তো ঠাকুর পাঠাইছে, বলে আগে কি হয়েছে, বলে এই বলে না আপনি সুবিধে করবেন না, বলে এখনই পয়সা নিয়ে গিয়ে রাখা,
আজকের স্টুডিওটা এখনই করবো, আর কাল থেকে যেন বন্ধ না যা তার দয়ায় সব ঠিক হয়। সেই স্টুডিওটি চালু করাতে আবার সে মা ছ মাস পর ফিরে এসে বলছেন, ঠাকুর এই আশীর্বাদ হয়েছিল, আপনি বড়মার কাছে পাঠিয়েছিলেন, স্টুডিওটি করে আসছেন, আপনি হাঁটতে পারেন। তাদের আশীর্বাদে কি না হয়, তাদের আশীর্বাদে সবই হয়। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আনন্দে থাকেন, সবাই এই জন্য শেষ করছেন।